একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের জন্য এক বিরাট সুখবর ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিজ্ঞান কন্যা মেধাবৃত্তি চালু করলেন ইতিপূর্বে এ বৃত্তি শুধুমাত্র কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পেতেন এবার থেকে স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীরাও এ সুযোগ পাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেন এতে প্রতি মাসে দু হাজার করে টাকা সেই সঙ্গে বই কেনার জন্য আড়াই হাজার করে টাকা দেওয়া হবে আর এই অর্থ দেওয়া হবে পাঁচ বছর পর্যন্ত দেখে নেব বিস্তারিত তথ্য তার আগে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানায় আর নতুনদের জানাই দে এডুকেশনে স্বাগত ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে বিন্দুমাত্র দ্বিধা করো না আন্তর্জাতিক মহিলা দিবসে রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের বৃত্তি ঘোষণা করল রাজ্য সরকার এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজ্ঞান জগতের সকল ব্যক্তিকে শুভেচ্ছা জানান তিনি টুইটে লেখেন বিশ্ব এই বিজ্ঞানীদের জন্য গর্বিত তারপরেই মুখ্যমন্ত্রী জানান রাজ্য সরকারের বিজ্ঞান কন্যা মেধাবৃত্তি যা এতদিন শুধুমাত্র কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পেতেন তা স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদেরও দেওয়ার কথা বিবেচনা করেছে রাজ্য সরকার তিনি আরো জানান এমনকি এখনো যে রাজ্য সরকার পড়ুয়াদের বিজ্ঞান চর্চায় আগ্রহ বাড়াতে উৎসাহী তার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী গত চার বছর ধরেই বিজ্ঞানের ক্ষেত্রে মেধাবী পড়ুয়াদের জন্য মুখ্যমন্ত্রী বিশেষ বিজ্ঞান কন্যা মেধাবৃত্তি চালু করা হয়েছে তার উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি এই বৃত্তির নাম দিয়েছিলাম প্রতি বছর এ বৃত্তি পান বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রীরা যারা এই বৃত্তি পান তাদের মাসে দু হাজার টাকা করে বৃত্তির পাশাপাশি বই কেনার জন্য প্রতি বছর আড়াই হাজার টাকা করে পাঁচ বছর অর্থ সাহায্য করে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ঘোষণার পর স্কুল স্তরে বিজ্ঞান বিভাগের ছাত্রীদের বৃত্তি মিললে উপকৃত হবেন প্রচুর পড়ুয়া যার ফলে বিজ্ঞান নিয়ে চর্চায় উৎসাহ পাবে তারা সংবাদ থেকে স্পষ্ট বিজ্ঞান কন্যা মেধাবৃত্তি এতদিন ধরে শুধুমাত্র কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরে চালু থাকলেও এবার থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীরাও এ সুযোগ পাবে এ বৃত্তির মাধ্যমে পাঁচ বছর ধরে প্রত্যেকেই মাসিক দু হাজার করে টাকা পাবে সে সঙ্গে প্রতি বছর বই কেনার জন্য আড়াই হাজার টাকা করে পাবে সমটি এ পর্যন্তই আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করো সে সঙ্গে অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ